আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের উপর যে ছোট্ট একটা কর্মশালা আয়োজন করেছি, এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিসোর্স পার্সন যিনি আজকে আমাদের সকাল থেকে অর্ধবেলা আমাদের সাথে থাকবেন, তিনি হচ্ছে মোহাম্মদ আবহেনা মোস্তফা কামাল স্যার। উনি বিএমএর এক্স ডিরেক্টর বর্তমানে, এবং উনি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে, ঢাকা বিএডের সাথে। ওনাদের যে পরিচয়গুলো আছে আমরা পরিচয় পড়বে আমাদের টিচার স্টাফদের পরিচয়গুলো আমরা জানবো। তো ইতিমধ্যে আমি লক্ষ্য করছি যে আমাদের এসিও মহাদার সেলিজন টমাসে উপস্থিত হয়েছে, আমি অনুরোধ জানাবো স্যারকে সামনে আসার জন্য। অভিজ্ঞতাই নাই যে এই স্কুলিং বাচ্চাদের জন্য কিভাবে তাদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করবো, কিভাবে তাদের এডুকেশন দেব। কিন্তু আমরা চেয়েছি যেন আমাদের যারা যে সমস্ত পিতামাতা বাচ্চাদেরকে ঘরে রেখে যেতে বাধ্য হন তারা যেন প্রপারলি বড় হয়ে ওঠে। অন্যান্য উন্নত কান্ট্রিতে যেমন বাচ্চারা বড় হয়, আমাদের এখানেও যেন আমাদের বাচ্চারা সেভাবে বড় হওয়ার সুযোগ পায়। তার পরিপ্রেক্ষিতে আমাদের ম্যানেজমেন্ট এই প্রজেক্টটি হাতে নিয়েছেন, এবং আপনারা যারা এখানে আজকে যাদের উদ্দেশ্যে এই আজকের এই ট্রেনিং সেশন, তাদেরকে এখানে দায়িত্বটা দেওয়া হয়েছে যেন আমরা একটা স্বপ্নের মতো ফুটফুটে বাচ্চাদের জন্য একটা সেন্টার এখানে গড়ে তুলতে পারি। তো স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে একদিনে সম্ভব না, আমাদের অনেক ধরনের হার্ডলস পার হতে হচ্ছে, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা কখনো কখনো হচ্ছে যে আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করছে, কখনো কখনো বিভেদ তৈরি করছে, দূরত্ব তৈরি করছে। কিন্তু কোনোভাবেই এই দূরত্বকে নিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। ফলশ্রুতিতে আমরা আজকে এখানে এসেছি, স্যার আমাদের সাথে শেয়ার করবেন, আপনারাও আমাদের সাথে শেয়ার করবেন যে কীভাবে আমরা এই দূরত্বকে ঘুচিয়ে কাছাকাছি আসতে পারি এবং ওনারশিপ নিতে পারি, এবং তাহলেই আমরা এই সেন্টারটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। এবং আমরা যারা এখানে কাজ করছি তারা সত্যিকার অর্থেই আমাদের এই আমাদেরকেও রিসোর্স বলবো। কারণ আমি এখানে কাজ করার পরে যদি এক বছর পরে এখান থেকে যাই, এবং আমি যদি স্পেশালিস্ট হিসেবে নিজেকে দাবি করতে পারি যে হ্যাঁ এক বছর আমি এই ১৮ মাস থেকে ৬ বছর বয়সী বাচ্চাদের নিয়ে কাজ করেছি, তাদেরকে টেক কেয়ার করতে শিখেছি, তাদের কীভাবে বড় করে তুলতে হয় তা শিখেছি, এবং কীভাবে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয় তা শিখেছি। সো আজকে আমি সময় নিব না, আমার সাথে কথা বলার জন্য স্যার আছেন, আশা করি সামনের সময়টি আমরা খুব চমৎকার হবে। অবশেষে সবাইকে আবার শান্তি এবং সুস্থতা নিয়ে সুস্থ ধন্যবাদ। ফর দ্য ফার্স্ট টাইম আমার জীবনের ৬০ বছর বয়সে এই প্রথম প্রত্যেকে অত্যন্ত কি বলবো এনার্জেটিক, এবং একটা চ্যালেঞ্জিং প্রফেশনে আপনারা আসছেন। তো আজকে আমরা এই যে অর্ধেক দিন যেটা মিস সুইটি বললেন, তো সমস্ত দিনটা প্লাস এসিও মহোদয় বললেন যে এই যে ঢাকা ট্রেডিটের এই যে একটা মহতি উদ্যোগ, আমাকে প্রিন্সিপাল ম্যাডাম একটা প্রসপেক্টাস দিয়েছেন, এখনও আমি ওটাকে পুরোটা পড়তে পারিনি, মিশন ভিশন এটসেট্রা বলে জিনিসগুলোকে সাজানো হয়েছে, আমি হয়তো দেখলে আরও বেশি নিজেকে শিক্ষিত করতে পারবো। আমরা এখানে কিন্তু কেউই কারো মতন দেখতে না, সম্পূর্ণ ভিন্ন, তাই না? মজার ব্যাপার একই প্রতিষ্ঠানের জন্য আমাদের কাজ করতে হচ্ছে, উই অল লুক ডিফারেন্ট, উই আর ডুইং ডিফারেন্ট জবস, কেউ বাংলা শেখাচ্ছেন, কেউ ইংরেজি শেখাচ্ছেন, কেউ আরেক ধরনের সার্ভিসে আছেন। তো সবাই মিলে আমরা কিন্তু একটা গোটা জিনিসের মধ্যে চলে আসতেছি, ওই যে যেটা বলছে, তো এটাকে আমরা আসলে ম্যানেজমেন্টের পরিভাষায় বলি টুগেদারনেস। এবং এই টুগেদারনেসটা কীরকম, আই আমরা প্রত্যেকে আলাদা, আই থেকে ট্রান্সফরমেশন হচ্ছে উইতে, সাডেনলি আমরা আই থেকে উইয়ে রূপান্তরিত হচ্ছে। এই উইতে রূপান্তরিত না হলে হবে না,
একটা মানুষের দেহ যে অর্গানগুলো আছে, যদি আপনি মাথায় যথেষ্ট সরস হন, হাত যদি না কাজ করে, মাথা সরস হওয়ার কোনো মানে নেই, তাই না? দেখবেন যদি স্টিভেন হকিংসের কথা শুনেছেন, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তিনি তো আসলে ডিজ্যাবল, মাথা দারুণ কাজ করে, তো ওনার চিন্তা ভাবনাগুলো তিনি কম্পিউটারের মাধ্যমে পৃথিবীতে দেখিয়েছেন। তো এই যে হাত পা চোখ কান পুরোটা সিস্টেম মিলিত একটা মানুষের দেহ, একইভাবে এই প্রতিষ্ঠানের দেহের মধ্যে এক একটা মানুষ আমরা এক একটা অর্গ্যান, যে কোনো একটা বৈকল্য দেখা দিলে পুরো অর্গ্যানের মধ্যে বৈকল্য দেখা দিলে, দেখবেন আমাদের একটা চোখ যদি কাজ না করে, সাডেনলি ইউ উইল ফিল যে পুরো অর্গ্যানটাই পুরো সিস্টেমটাই হয়তো কাজ করতেছে না। এটার কারণটা কি? কারণটা হলো ওই যে বলে যে সবে মিলে, সবগুলো মিলেই তো একটা সিস্টেম। সো এই যে আজকে যে যে ডে কেয়ারের কথা বলছি, চাইল্ড কেয়ারের কথা বলছি, আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন স্টলওয়ার্ড, প্রত্যেকেই এক একটা অর্গ্যান, এটাকে যদি আমরা সচল না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান টিকবে না। সো ওই যে যেটা আমরা বললাম যে টুগেদারনেস, টুগেদারনেস মানে হচ্ছে আই থেকে উই তে ট্রান্সফর্ম করা, যে প্রতিষ্ঠানে আই উই হয় না সেটা ভেঙে খান খান হয়ে যায়। আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, অনেক ভালো ভালো লোক দিয়ে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু দেখা গেছে কি জানেন, এই প্রতিষ্ঠান টিকে না। এটা টিকে না টিকার কারণ কি? উই মাস্ট লুক অ্যালাইক, মানে আমাদের শারীরিক গঠন চেহারা ভিন্ন হতে পারে, বাট সাইকোলজিক্যালি সাইকোলজিক্যালি টেম্পারামেন্টালি মানসিকভাবে যেন আমরা প্রত্যেকেই একই রকমের হয়ে যাই। কীরকমের একই রকম হওয়া? দশটা ইট এটাকে গাঁথলে একটা দেয়াল হয়, মাইন্ড ইট, এদের একটা নিজস্ব মাপ আছে, 10x5x3, এই জন্য এটাকে গাঁথা যায়, একটা দেয়াল হয়। একটা ইট যদি 10x5x3 হয় আর একটা যদি 10x6x4 হয়, দেয়াল গাঁথা যাবে কি বলেন? একজন তো না করলেন, বাকি আর কি বলেন? যাবে ম্যাডাম? যাবে কি? নিশ্চিত দেয়াল গাঁথা যাবে না, কারণ একই মাপের না। তো আমরা এখানে দেখতে ভিন্ন হলে কি হবে? মানসিকভাবে যেন আমরা সবাই একই রকম হই, এটাকে আমরা বলতে চাচ্ছি কোহেসিভ হোল, কোহেশন, কোহেসিভনেস। কোহেসিভনেস কাকে বলে? কোহেসিভনেস হচ্ছে এই যে ইট গুলোকে সিমেন্ট দিয়ে বালু মিলিয়ে আটকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, যদি ইটটাকে বালু সিমেন্ট দিয়ে যদি একটার সাথে আরেকটার মধ্যে দিই, স্যান্ডউইচের মতো না আটকে রাখতাম, তাহলে কি দেয়াল হতো? দেয়াল হতো? হতো না, ধাক্কা দিলে তো সব একবারে ধর মর করে পড়ে যেত। এখন আপনি ধাক্কা দেন, আপনি নিজেই ধাক্কা পাবেন। একজন ব্যক্তি সম্পর্ক আরেকজন ব্যক্তি বা তার থেকে বেশি জনের সাথে যে সম্পর্ক, সেটাই আন্তঃব্যক্তিক সম্পর্ক, রাইট? এই যে আপনারা ম্যাডামের নামটা একটু আরেকবার, শিল্পী লতা, আচ্ছা ম্যাডাম শিল্পী এবং লতা দুইজন পাশাপাশি বসছেন, তাই না? ওখানে যদি আপনার নামটা বলেন আরেকবার, প্যাটসি। জি, প্যাটসি, প্যাটসি, ফাইন। এই যে মিস লতাকে যদি সরিয়ে প্যাটসিকে যদি ওখানে দেয়, কেমিস্ট্রি কিন্তু অন্যরকম হয়ে যাবে, হবে না? দেখেন আপনারা যেভাবে বসে আছেন, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমি উলট পালট করে দিই, আপনাদের ভেতরে সম্পর্কের যে রসায়ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণটা কি? এখান থেকেও বোঝা যায়, এই যে দুইজন ব্যক্তি পাশাপাশি বসছেন, এখান থেকেও কিছু বোঝা যায় যে ওনাদের দুইজনের সম্পর্ক ভালো কিনা জানি না, তবে খারাপ না, এই জন্য তারা পাশাপাশি বসছে, সহজেই বোঝা যাচ্ছে। দেখবেন যে আমরা তার সাথে বেশি বসতে চাই যার সাথে আমার সম্পর্ক ভালো, দেখেন আপনি? ঠিক আছে, যার সাথে সম্পর্ক ভালো না, নিরাপদ বোধ করি না, ভাল লাগে না, তার পাশে আমরা বসি না, কিন্তু জোর করেও বসানো যায় না। আমি অধ্যাপনা করি প্রাইভেট ইউনিভার্সিটিতে, এখন তো দেখি কি কিছু কিছু ছেলে মেয়ে একসাথে বসে, বলছে একই পকেটে বসেন কেন? তো স্যার আমরা একই জায়গার, তো একটু ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন,
বলছে স্যার আপনি কি রাগ করছেন আমাদের উপরে, যে ফাঁকা ফাঁকা হয়ে মানে একটু এলোমেলো করে দিতে চাই। তখন তারা এলোমেলো হইতে চায় না, কারণটা কি বুঝে বলে চেনা বা মনে কইতা লাগে না। যার সাথে সম্পর্ক ভালো হয়েছে একবার, তার সাথে বারবারই বসতে ইচ্ছা করে। এই জন্য দেখবেন যে বিদেশে যখন মানুষ ট্রেনিং এ যায় আমাদের দেশ থেকে, তারা প্রায়শই বলে আপনারা কিন্তু এক এক সেশনে এক একজনের সাথে বলবেন। এটা কেন বলে জানেন, একজনের সাথে সম্পর্কটাই আপনার যথেষ্ট না, কারণ আপনি আজকে এই প্রতিষ্ঠানে আরো দশ জনের সাথে ওঠা বসা করবেন, তো ওদেরকে যদি বাইপাস করে খালি একজনের সাথেই বসেন সম্পর্ক তো একমুখী হবে। পাখিদেরকে আপনি চিনবেনই না, জানবেনই না, তাদের সাথে সব কথা হবে না। এটাকে আমরা কি বলি কমিউনিকেশন ভাষায়, আমরা এটাকে বলি র্যাপো। র্যাপো মানে আস্থার সম্পর্ক, র্যাপো র্যাপো বিল্ডার করা। আমি যখন প্রথম আসছিলাম তখন আপনারা আমাকে দেখলেন, সালাম সুবাহ নমস্কার করলেন, ফাইন। তো প্রথমে ভাবলেন দেখা তো হলো লোকটাকে, কিন্তু লোকটা যে কেমন এখন তো বুঝি, মানে আমি আপনার প্রতিষ্ঠানে একজন স্ট্রেঞ্জার, আগন্তুক। তো লোকটা রাগীয় হইতে পারে, লজ্জাত হইতে পারে, বেশি কথা বলতে পারে, অথবা গোমরা হইতে পারে, কিন্তু সময় যত যাচ্ছে আপনি কিন্তু আমাকে তত বেশি চিনছেন, চিনছেন না? এবং দুপুরে যখন আমি চলে যাব তখন বলবেন যে না 90% লোকটাকে বুঝতে পারছি। এটাকে বলে র্যাপোর্ট। আপনার সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে এই শ্রেণীকক্ষে, এটাও কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনেরই একটা সম্পর্ক, আন্তঃব্যক্তিক সম্পর্ক। এই জন্য আমি আমার ওই হ্যান্ড আউটে প্রথমে বলেছি ইন্টারপার্সোনাল রিলেশনস ইজ দি ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে লেনদেন, জি জি। আমার আপনার সাথে এখন ট্রানজ্যাকশন হচ্ছে, লেনদেন করতেছে, আপনি কথা বলেন আমার সাথে, সম্মতি দেন, কোনো সময় হয়তো সম্মতি নাও দিতে পারেন, আমি যদি বলি এটা কি ভালো আপনি বলবেন না, এটাও একটা ট্রানজ্যাকশন। তাহলে ইট ইজ দি ট্রানজ্যাকশন অফ বিহেভিয়ার। কিসের ট্রানজ্যাকশন হচ্ছে? টাকা পয়সার না, আমার আপনার আচরণের, কন্ডাক্ট বা বিহেভিয়ার। ইন্টারপার্সোনাল রিলেশনের মধ্যে আচরণের ট্রানজ্যাকশনটা হয় তাদের মধ্যে, বিটুইন টু অর মোর পারসনস, একের অধিক লোকের সাথে অথবা ওয়ান টু ওয়ান। যেমন আমার এই মুহূর্তে আপনাদের 10-12 জনের সাথে ট্রানজ্যাকশন হচ্ছে, আবার আপনি যখন কথা বলবেন তখন আমার সাথে শুধু বলতেছেন ওয়ান টু ওয়ান ট্রানজ্যাকশন। তাহলে আমরা আসলে আচরণের বেচাকেনা করি। ইন্টারপার্সোনাল রিলেশনস মানে হচ্ছে আচরণের লেনদেন। এই আচরণের লেনদেনটা যত সুখের হয় সম্পর্ক তত বেশি ভালো হয়, মনে রাখবেন। যত বেশি এই আচরণটা আমাদের কাঙ্ক্ষিত হবে আমরা তত কমফোর্টেবল ফিল করব। আমি যদি হঠাৎ করে এই বিষয়ের উপরে কথা বাদ দিয়ে যদি বলা শুরু করি যে জানেন বাংলাদেশের রাজনীতি কি, তো অনেকেই এখান থেকে প্রথমে হয়তো মিসুইটি হাইটার বাদ হয়ে যাবে, যেহেতু সারছে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেছে। তার মানে এই যে রিলেশনশিপটা সেটা মধুর হচ্ছে না, ট্রানজ্যাকশনটা এক্সপেক্টেড হচ্ছে না, এটা কিন্তু আমাদের হওয়াটা খুব বাঞ্ছনীয়। আর বলা হয় কি জানেন, বলা হয় আমরা এটা বিহেভিয়ারে বলা, এই তিনটা পার্সোনাল রিলেশন। এ একজন মানুষ, লক্ষ্য করেন, আরেকজন মানুষ হলো বি, এটা মিলে কি হবে বলেন তো? এ হবে না বি হবে? দুইটাকে যোগ করলে থার্ড একটা এন্টিটি হবে। যেমন দুইজন মানুষের মধ্যে যখন বন্ধুত্ব হয়, ধরেন এ একজন মানুষ, বি একজন মানুষ, দুই বন্ধু মিলে যখন একত্রিত হয় তখন তাদের পছন্দ অপছন্দ গুলা একটা জায়গায় গিয়ে এমন ভাবে থাকে যেটা দুইজনেরই আগে কমন পছন্দ ছিল না। ধরেন একজন লাল পছন্দ করে আর একজন কালো পছন্দ করে, দুইজনে মিলে যখন সম্পর্ক হলো তখন তারা বলতেছে যে লাল কালো দুটো ঠিকই আছে, বেগুনিটাও হইতে পারে বোধ হয়। তাদের মধ্যে তখন একটা কমন কনসেন্স আছে। এটা আর কিছুই না, ইন্টারপার্সোনাল রিলেশনসের কারণ, আন্তঃব্যক্তিক সম্পর্কের কারণ।
তাহলে আন্তঃব্যক্তিক সম্পর্ক যদি ভালো হয় প্রতিষ্ঠান ভালো চলে, আন্তঃব্যক্তিক প্রতিষ্ঠান যদি খারাপ হয় খারাপ চলে। আমি প্রায় এই উদাহরণ দিয়ে রাখবো, আপনি যদি জনতা ব্যাংকে যান তো ধরেন এই চেয়ারে একজন বসে আছে আর একটা চেয়ারে খালি, তো এই চেয়ারের কাছে যদি আপনি যান আর এই ব্যক্তি যদি চেয়ারে থাকে আপনি গিয়ে যদি বলেন যে ভাই উনি কোথায়, কি বলে জানেন? বলবে যে আপনি কি দিনটা না দেখতেছেন না যে চেয়ারটা খালি, চটে যায়, চটে যায়, দেখছেন এই জন্যই তো ভুক্তভোগী। আপনি বলবেন যে না ভাই আমি তো দিন খানাও না দেখতে পাচ্ছি যে উনি নাই। আপনি যেহেতু ওনার কলিগ তো ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করলে জানা দেবে, কিভাবে আপনার জন্য আমাকে জিজ্ঞাসা করলে জানা দেবে আমি কি ওনার চাকরি করি নাকি? আরে মহা মুশকিল, আপনি বিপদে পড়ে গেলে। তো সে ভাই এত সিরিয়াসলি নিয়ে না বলে বলেন কি সিরিয়াসলি নিব না মানে আপনাকে আসলে ধরে শিক্ষা দেওয়া উচিত, সে আরো বেশি সিরিয়াসলি। আবার আরেকটা প্রতিষ্ঠানে যান প্রাইভেট ব্যাংকে, এখানে উনি বসে আছেন উনি নাই, আপনি গিয়ে যদি বলেন যে ভাই ওনার খবরটা কি, উনি চট করে বলবেন আমাকে বলেন কোনো সমস্যা নেই ওনার ব্যাপারটা আমি দেখি, সমস্যা হবে না। তাহলে দেখেন আন্তঃব্যক্তিক সম্পর্ক, একটা ব্যাংকে গিয়ে আপনি দেখলেন সরকারি ব্যাংকে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। আমরা এরকম প্রতিষ্ঠানও দেখেছি, যদি গিয়ে বলি ম্যাডাম আমি তো আসলে নাম মনে রাখতে পারবো না হঠাৎ হঠাৎ করে, হ্যাঁ লুবনা আরাম তাহলে দেখেন সম্পর্কটা কিরকম। কিন্তু এরকম যদি হইতো যে আছে নন্দিতা রূপনা কেমন মানুষ, বলেন কি আমার থেকে হাজার গুণে ভালো, আমরা এত ভালো উনি আমার থেকে আরো বেশি ভালো। এটি হলো ইন্টারপার্সোনাল পজিটিভ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ প্লাস প্লাস। আর নেগেটিভটা কি? নেগেটিভটা হলো মাইনাস মাইনাস, ওই যে একটু আগে যেটা বললাম এই সম্পর্কটা যে আমার আপনার মধ্যে খারাপ অথবা ভালো, এটা যদি আমার আপনার মধ্যেই থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। যে মুশকিল হলো এটা আমার ক্লায়েন্টের মধ্যে চলে যাচ্ছে, এই যে বিষয়গুলো এগুলো আন্তঃব্যক্তিক রিলেশনের মাধ্যমে আমরা এই গল্প দেখেন। এরপরে বলা হচ্ছে অর্গানাইজেশনস রিকোয়ার পিপল টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার। কোনো কোনো প্রতিষ্ঠানে গেলে আমরা দেখি এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথাও বলে না, দেখবেন এরকম এরকম প্রতি আপনাদের এখানে তো মাশাআল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ কোনো কোনো প্রতিষ্ঠানে গিয়ে যদি বলেন রূপ না কেমন, আন্তঃব্যক্তিক সম্পর্কের যে অসুবিধাটা এটা অনেক জায়গায় দেখবেন। আমার প্রতিষ্ঠানে একটি ছেলে চাকরি নিল, নেওয়ার দেশে চলে যাচ্ছে, আমার নামেই নাম কামাল, আমি তাকে বললাম কেন চলে যাচ্ছেন, উচ্চারণ করে সেই প্রতিষ্ঠান টিকবে কেমনে বলেন? সম্ভব? আপনারা বলেন সম্ভব কি? নিশ্চয়ই সম্ভব না। তাহলে কি ওই যেটা লিখছি আমরা একবারে এটা কি লিখেছি? টুগেদারনেস, টুগেদারনেস আসবে কোহেসিভনেস থেকে, কোহেসিভনেস এটা খেয়াল রাখবে। ঠিক আছে, হাত ব্রেনের কথা শুনে আর ব্রেন শরীরকে চালায়, দেয়ার আর মেনি অর্গানস, এটা সবাই একসাথে কাজ করে বলে এটা ঠিকভাবে চলে, তা না হলে চলতো না। ইন্টারপার্সোনাল কনফ্লিক্টস আর এ সিরিয়াস প্রবলেম টু মেনি পিপল বিকজ দে ডিপলি এফেক্ট এ পার্সনস ইমোশনস। যেই মুহূর্তেই ম্যাডাম বললেন যে ছি ছি এইটা কোন একটা রং বললেন তখন তিনি অফেন্ডেড ফিল করলেন, সর্বনাশ আমি কেন বলতে গেলাম এই কথাটা, এখন তো আমাকে অপমান করল, অপদস্থ করলো, আমি আজকে কি আর কসম করলাম যে আর জীবনে আর বলবো না এরকম কথা।
দেখেন ইমোশনাল লেগে গেছে, এই যে আবেগ তাড়িত হলেন উনি, এটার জন্য ইন্টারপার্সোনাল রিলেশন ভবিষ্যতে ই হবে। এতে কি হয় দেখেন, পিপল হ্যাভ এ নিড টু প্রোটেক্ট দেয়ার সেলফ ইমেজ। এই ক্লাসে বসেই যদি এই যে ম্যাডাম লতার কথা বললেন, ওনাকে যদি আমি একটু গাল বন্ধ করি, উনি কিন্তু চেয়ার সেল উঠে বেড়ে চলে যাবে, আর যাই হোক এখানে থাকা যায় না, দশজন লোকের সামনে আমাকে অপদস্থ করতেছে। সেলফ ইমেজ বলে একটা কথা আছে, ফেস সেভিং, মুখকে বাঁচানো, যে আমি অপদস্থ হচ্ছি, অপমানিত হচ্ছি, এরকম যে তাহলে কি হবে, when self concept is threatened, serious upset occurs and relationships deteriorate. Thank you.